हेलो एवरीवन, वेलकम टू बेंगली लाइफस्टाइल विद अपर्णा। आज के अनेक दिन पर तुम्हारे साथ एक वीडियो शेयर करछी। तो ये एक सेलिब्रेशन ब्लॉग बोलते पारो, और तुम्हारा वीडियो देखे ही बुझते पेरेछो कीसर सेलिब्रेशन। हाँ, आज के प्रियांशुर बर्थडे। तो आज के 5ই অক্টোবর आज के प्रियांशुर बार्थडे। तो एबार एखाने आछी, तो एखाने सबार संगे प्रियांशुर बार्थडे सेलिब्रेशन होच्छे। एखन दुपुर बेला, तो एखन दुपुर बेला ओके पायस खावानो होच्छे। प्रथमे बर दिए ओके खाइए दिए आशीर्वाद करलो। तो आमादेर एटा नियम आछे जे सूर्य डोबार आगे पायसटा खावाते हय आर कि, एटाई मेन। तो केक काटा ओटा एकटा फैशन हये गेछे, बाट पायसटा खावानोटाई मेन। तो भात টা পায়েশ খাওয়ার আগেই আমি খাইয়ে দিয়েছি। ভাত যেরকম হয় মাছ দিয়ে ভাজা তরকারি দিয়ে ওকে ভাত খাওয়ানো হয়েছে। তো তারপর পায়েশটা দিয়েছি একটু দেরি করে, নাহলে কিন্তু পায়েশটা ও খেতে পারবে না। তো ওই জন্য ভাত আর পায়েশ ওকে একসঙ্গে দেইনি, আগে ভাতটা খাওয়া হয়ে গেছে। আমাদের সবার দুপুরের খাওয়া হয়ে গেছে, তো তারপরেই ওকে পায়েশটা খাওয়ানো হচ্ছে। তো প্রথমে বর্দি দিল, শেষ দিই, এবার বর্দা দেবে, তারপর দেবে শেষদা, মেজদা, মানে সবাই মিলে আর কি দেওয়া হবে। তারপর আমি দেবো, আমার হাজবেন্ড দেবে, ত্রিনয়ন দেবে। তো এখানে মানে ত্রিনয়ন প্রিয়াংশু কারোর বার্থডে কোনো বার এখানে হয়নি। আমরা যখন থেকেছি মানে বার্থডের টাইমে এখানে থাকিনি, তো সেই টাইমটা বার্থডের টাইমটা এখানে পড়েনি আর কি, যে সময় আমরা এখানে থেকেছি। বাট এবার যখন আছি, তো প্রিয়াংশুর বার্থডে এখানে সবার মধ্যেই আমরা সেলিব্রেট করছি। তো এখন পায়েস খাওয়ানো হচ্ছে। বিকেলে কিছু লোক, নিমন্ত্রিত লোক আছে। নিমন্ত্রিত লোক বলতে খুব ক্লোজ, তোমরা জানো এই রকম পরিস্থিতিতে খুব বেশি মানে লোকজন বলা ঠিক নয়, তাই খুব ক্লোজ যারা আমাদের, যেমন আমার মামা শ্বশুর বাড়ির কজন, আমার হাজবেন্ডের খুব ক্লোজ যারা ফ্রেন্ড তারা কজন, আর আমাদের বাড়ির সবাই, এদের মিলেই আজকে মানে এদের সকলকে সঙ্গে নিয়ে আজকে প্রিয়াংশুর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে চলেছি। আর সঙ্গে তোমরা আছো, প্রিয়াংশুকে আশীর্বাদ করবে, প্রিয়াংশুকে তোমাদের ভালোবাসা দেবে, প্রিয়াংশুকে আশীর্বাদ করবে। তো এটা মেজদা এখন খাওয়াচ্ছে, আগে শেষদা খাওয়ালো, বর্দা খাইয়ে নিলো, আমার হাজবেন্ড খাওয়ালো। তো পরপর সিরিয়াল ওয়াইজ সবার চলছে। তো এরপর বিকেলের জন্য ঘরটার একটু ঠিকঠাক করে রেডি করে নেব, গুছিয়ে নেব, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। এখন বিকেলবেলা, তো এবার ঘর ফরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। তো কিছু লোকজন আসবে, তো সেই জন্য লোকজন আসবে বলে না, কোনো কিছু অকেশন হলেই একটু ঘর বাড়ি একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলেই মানে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে। আর আজকে তো বুঝতেই পারছো বার্থডে, কিছু লোকজনও আসবে, তো এগুলো করা অবশ্যই দরকার। আর দেখো ত্রিনয়ন বেলুনগুলো ফুলিয়ে সব লাগিয়ে দিয়েছে, ও টায়ার্ড হয়ে গেছে। মানে বেলুন ফোলানোর যে পাম্পারটা আছে ওটা এখানে নেই, আর খোঁজা হয়েছিল, পাওয়া যায়নি। আর এই দেখো এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে স্পেশাল রেসিপি পনির, যেটা বানাচ্ছে আমার দেওর। পনিরগুলো সব স্লাইস করে কেটে নিয়েছে। আমি ভয়েস ওভার করছি, প্রিয়াংশু মাঝখান থেকে কথা বলছে। আর দেখো এই পাশে বেলুন টেলুনগুলো লাগানো হয়ে গেছে। তো আমার দেওর শুধু পনিরটাই বানাবে, ভেজ পনির। আর সামনে রান্নার লোক চলে এসছে, রান্নার লোক বিকেলবেলা চলে এসছে, বিকেল থেকে রান্নাবান্না হচ্ছে। তো মেনুগুলো তোমাদেরকে সব দেখাবো, সব আস্তে আস্তে দেখাবো। এদিকে ত্রিনয়ন ক্যামেরাটা মুছে টুছে ঠিকঠাক করে নিচ্ছে। তো দেখো আমি পুরো একবার ঘরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই ঘরে বেডশিটটা পুরো চেঞ্জ করে নিয়েছি, এই বেডশিটটা একদম নতুন, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এই বেডশিটটা এখান থেকে নিয়েছি, সেদিন বাজারে গিয়েছিলাম, তো ওখান থেকে নিয়েছি। আর এদিকে দেখো বেলুনগুলো লাগানো হয়ে গেছে, পিলো কভারগুলো চেঞ্জ করবো তার, যার জন্য এখনও নিচে। আর ওই দেখো ওই সামনেরটাতে, ওখানে কিন্তু রান্নার লোক রান্না করছে, আর ভেজটা আমার দেওর ভেতরে করছে। ও পনিরটা খুব ভালো বানায়, ও নিজের থেকেই বললো আমি আজকে পনিরটা বানাবো। আমি বললাম চলো ঠিক আছে। তো এদিকে পনিরটা হচ্ছে,
আর এখানে মেজদা শেজদা আমার দেও সবাই ব্যস্ত হয়ে গেছে, কেউ মিষ্টি আনছে, কেউ অন্য কিছু আনছে, এই নিয়ে ব্যস্ত। তো সবাই মিলে কোনো কিছু মানে যে কোনো জিনিস এনজয় করাটা একটা অনেক বড় ব্যাপার, খুব ভালো লাগে। তো সত্যি বলছি আজকের দিনটা সবাই মিলে ভীষণ আনন্দ করে কাটিয়েছি, ভীষণই আনন্দ করে কাটিয়েছি। তো এখানে যে দিনগুলো আমরা মানে যতদিনই আছি আর কি, প্রত্যেকটা দিন খুব আনন্দ সহকারে আমরা কাটাচ্ছি, খুব এনজয় করে কাটাচ্ছি। আর আজকের দিনটা তো অবশ্যই, তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, সবাই আসা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মেজদার মেয়ে পৃথাল, পূজা তোমরা এদেরকে দেখেছো, এটা মেজদি। আর প্রিয়াংশুবাবু এখানে দেখো, আর এটা হচ্ছে আমার নাতি। তো সবাই আসছে, ওরা এবার আমি যতটুকু পেরেছি সাজিয়েছি, বাকিটা এবার ওরা সাজাবে। আর ওইদিকে পনিরের রান্নাটা চলছে, পনির এখন ফ্রাই করা হচ্ছে। তো একে একে সবই চলছে, সরি। এই দেখো পূজা সব নিয়ে আসছে। অ্যাকচুয়ালি আজকে মেজদার ছোট মেয়েরও বার্থডে ছিল, তো ওরটা আগে সেলিব্রেশন হলো ওখানে। তো প্রিয়াংশু আর ছোট মানে মেজদার ছোট মেয়ে আর কি পুষ্প, ওরা দুজনে মিলে কেক টেক কেটে তো ওখানে এগুলো ডেকোরেশন করা হয়েছিল। এবার ওইগুলো এখানে নিয়ে এলো, এবার এখানে সাজাবে ওরা। তো আজকে দু ভাই বোনেরই বার্থডে একই সাথে, তো আগে ওখানে কেক টেক কাটা হয়ে গেল। সাজানো গুছানো রেডি, রান্নাও মোটামুটি সব রেডি হয়ে গেছে। আর এদিকে আমিও চেঞ্জ করে চলে এসেছি। তো এবার সবাই আসতে শুরু করে দিয়েছে, একটু পরে কেকটা কাটা হবে, তো সঙ্গে থেকো অবশ্যই তোমরা।
বসে পড়েছে খেতে আর শেজদি এখানে পরিবেশন করছে। শেজদির সাথে আমি আছি। তো আজকে রেসিপিটা দেখে নাও, চিকেন, পটল আলুর তরকারি, বেগুনি ভাজা, স্যালাড, এর সাথে আছে মুগ ডাল, রাইস, পায়েস, মিষ্টি, আর আছে হচ্ছে তোমার পনির। এটাই হচ্ছে আজকে আমাদের প্রিয়াংশুর বার্থডের মেনু। তো মিষ্টি আছে, দু তিন রকমের মিষ্টি, রসগোল্লা, তার সাথে শুকনো মিষ্টি, আমি নাম জানি না, যাই হোক। তো এখন আমরা সবাইকে বসিয়ে দিয়েছি। বাজে রাত্রি 12:30, মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই ঘরে বেডশিট ওঠানো হয়ে গেছে, তৃণয়ন শোয়ার জন্য বিছানা টিছানা করছে আর কি। তৃণয়ন এই ঘরে শুয়ে, ও ঘরে আমরা শুই। আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, খাবার শুধু একটু মাংস বেঁচেছে আর ভাত বেঁচেছে, ভাতগুলোকে জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ওই ঘরটা আবার বিছানা টিছানা করবো, নিজে চেঞ্জ করবো। তার আগে একটু ঘর বাড়িটা তোমাদের দেখিয়ে দিই, অবস্থাটা কেমন দেখে ব্লগটাকে এন্ড করবো। তো এবারে একদম শেষ মুহূর্ত, খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে। প্রিয়াংশুকে চেঞ্জ করে ফ্রেশ করে দিয়েছি, প্রিয়াংশুরও খাওয়া হয়ে গেছে, ও ওর ফ্রেন্ডদের সঙ্গে খেয়ে নিয়েছে। এবারে বেডশিটটা তুলে নেব, তুলে তারপর অন্য বেডশিট পেতে সেই বেডশিটের ওপর প্রিয়াংশুকে শুয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এদিক সেদিক সব পড়ে টড়ে আছে, গিফট টিপ চারিদিকে ছড়ানো ছিটানো। আর তৃণয়ন বিছানা করতে শুরু করে দিয়েছে, তৃণয়ন এখন শুয়ে পড়বে, কালকে ওর সকাল সকাল ক্লাস আছে। আর শেজদা আর আমার হাজব্যান্ড এখানে এখনও গল্প করে চলেছে, শেজদি চলে গেছে, বর্দিরা সবাই চলে গেছে। তো যারা যারা এসেছিলো মোটামুটি সবাই চলে গেছে। আর আমি কিন্তু এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা কিন্তু দেখো পরিষ্কার। তো শুধু একটুখানি রাইস বেঁচেছে আর একটু চিকেন, বাকি সব কিছু শেষ হয়ে গেছে। তো দেখো প্রচুর বাসন ধুয়ে নিয়েছি, কিছু এঠো বাসন গামলায় রেখে দিয়েছি, ওগুলো কালকে হবে, আর নিচটা মুছে নিয়েছি। তো প্রায় সবটাই পরিষ্কার করা হয়ে গেছে, এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর ঘুমিয়ে পড়ব, এটাই আর কি। তো আশা করি তোমাদের সবার আজকে সেলিব্রেশনটা ভালো লেগেছে। তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নেক্সট থেকে ভিডিও দেবো।